ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। একের পর এক আক্রমণে আলাভেসকে কাঁপিয়ে দিল বার্সেলোনা, কিন্তু কখনো আলাভেসের রক্ষণ, কখনো গোলরক্ষকের দৃঢ়তায় সবকিছু রুখে দিল। লালিগায় দীর্ঘ হল রোনাল্ড কোমেনের দলের দুঃসময়। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে এক এক গোলে ড্র করেছে বার্সেলোনা। এ নিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য রইল কাতালান জায়ান্টরা। পুরো ম্যাচে বল দখল থেকে শুরু করে আক্রমণে ব্যাপক আধিপত্য দেখিয়েছে বার্সা। ম্যাচের 80% বল দখলে রেখে প্রতিপক্ষ আলাভেসের জালে 25টি শট নিয়েছে বার্সা, যার 9টি ছিল লক্ষ্য বরাবর। এদিকে প্রথমার্ধে 31তম মিনিটে রায়োজার গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। 1-0 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বার্সা। দ্বিতীয়ার্ধে ম্যাচের 63তম মিনিটে আতোয়ান গ্রিজম্যানের গোলে সমতায় ফিরে কাতালান জায়ান্টরা। এর আগে ম্যাচের 62তম মিনিটে 10 জনের দলে পরিণত হয় আলাভেস। দ্বিতীয় হলুদ কার্ড দেখায়, লাল কার্ড হয়ে মাঠ ছাড়েন হোতা। এরপরেও মেসি, গ্রিজম্যান, ফাতিরা বেশ আক্রমণ করেই গেলেন, কিন্তু গোলের দেখা মিলল না। প্রথমার্ধে লিওনেল মেসির দুর্দান্ত ফ্রিকিক ফিরিয়ে দিয়েছেন আলাভেসের গোলরক্ষক। এরপর দ্বিতীয়ার্ধেও লিওনেল মেসির বেশ কয়েকটি প্রচেষ্টা ফিরিয়ে দিয়েছে প্রতিপক্ষের এই গোলরক্ষক। তবে ম্যাচের 71তম মিনিটে আলাভেসের জালে বল পাঠিয়েছিলেন আতোয়ান গ্রিজম্যান। 2-1 গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা, কিন্তু ত্রিনকাও অফসাইডে থাকায় সেই গোল বাতিল করেছে রেফারি। এরপর ম্যাচের 85তম মিনিটে বল জালে পাঠান মেসি, তবে এটিও পরিষ্কার অফসাইড ছিল, অফসাইডে ছিলেন বার্সা অধিনায়ক, তাই মেসির গোলটিও বাতিল হয়। এরপর আরো 2টি শট ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে আর কোনো গোল না হলে এক এক গোলে সমতায় মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। 6 ম্যাচে 2 জয় 2 ড্রয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 12তম অবস্থানে আছে বার্সেলোনা।